আশি কেজি আর ষাট কেজি কত হইলাম ভাই? একশো তিরিশ কেজি, একশো বিশ কেজি, একশো বিশ কেজি ভাই। যে দেখেন, আচ্ছা দিলাম না, দিলাম নাস্তা আছি জানো ভাই, রাইট, চুলা ভাঙতে আছে, কিছু হচ্ছে না। এখন এটার ভিতরে 200 কেজি ওট দিবেন, যদি ভেঙে যা ফেটা যা সম্পূর্ণ নতুন দিমু। আর এমন একটা চুলা নিয়ে আসলাম আজকে, আপনারা খালি এখানে আঙ্গুল, এই আঙ্গুলটা এখানে দিবেন, ফিঙ্গার দিয়ে এইভাবে খালি মোচড় দিবেন, চুলাটা যদি না জ্বলে সম্পূর্ণ টাকা ব্যাক করে দিব। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। দর্শক, মিয়াকো ব্র্যান্ডের ক্যাবিনেট চুলা, মার্বেল গ্রানাইটের চুলা আমরা দেখাচ্ছি। ডাবল বার্নার আছে, তিন বার্নারেরও আছে, সম্পূর্ণ গ্যাস সেভিং চুলা এবং নীল আগুনের চুলা কিন্তু আপনারা পাবেন। মিয়াকো ব্র্যান্ড, খুবই উন্নত মানের চুলা কিন্তু রয়েছে। আমরা সুমাইয়া ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর স্টলে, স্বপ্ন রয়েছে 4 140 40 এবং 141। বিস্তারিত জানার সাথে রয়েছে রহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ঈদের পরে আপনার কাছে, ঈদের পরে আবার আসলে নতুন চুলাগুলো দেখানো হয় নাই, অনেক আমার ভাই বোনরা আছেন যে চুলা দেখতে চাইছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমি আব্দুর রহিম ভাই, আবারও আপনাদের জন্য আজকে নতুন চুলা নিয়ে আসলাম। এটা ভাই যে চুলাটা দেখাবো আজকে, ইতিহাসের এই একটা প্রথম চুলা। আপনি একটু খেয়াল করেন ভাই, আপনি কি এই চুলাটার মধ্যে কখনো এরকম নিচে পিতল দেখছিলেন? নিচে পিতল, এই যে নিচে পিতল, ওরে ভাই, সবগুলাই জায়গাটা ঢালাই থাকে না, ঢালাই থাকে, অ্যালুমিনিয়াম থাকে, রাইট। আজকে দেখেন এটা পাইপটা সুদ্ধা দিছে পিতল। আচ্ছা, পিতল থাকলে লাভটা কি? মানে পিতল থাকলে আজীবন গ্যারান্টি, আজীবন। এটার ভিতরে দিয়ে ধরেন অ্যালুমিনিয়াম থাকলে অ্যালুমিনিয়াম অনেক সময় কালো হয়ে যায়, আচ্ছা, তারপর লোহা থাকলে তো লোহা মনে করেন ক্ষয় হয়ে যায়, রাইট। এটার ভিতরে তো মনে করেন ধরেন আপনার মনে করেন এটা যখন জ্বলবে আস্তে আস্তে এদিক দিয়ে গ্যাসটা উঠবে, আচ্ছা, তখন এটা আগুনের কিন্তু মানুষ মনে করেন লোহা পুড়ে যায়, পুড়ে যায় না, পুড়ে যায়। তো এই কারণে পিতল দিছে অনেকে সমস্যা বলে, ভাই চুলার তো কয়দিন পর এই জায়গাটা গইলা যা, আচ্ছা, তো যেন না গলে। এটা তো পিতল, আচ্ছা, এটা কখনো গলে না, বানারটা সম্পূর্ণ পিতল, তাও ডাবল বানার, আচ্ছা, আর এটা BMW বানার, BMW বানার। এখানে কি ব্ল্যাক শিট? এটা হলো ব্ল্যাক, এটা অরিজিনাল নন ম্যাগনেট আছে, আচ্ছা, এখানে পানি টানি পড়লে পানিটা ঘুরে সামনের দিকে চলে আসবে, ওকে। আর এটা কিন্তু আবার বাতের মার জোল টোল পড়লে চুলা অটোমেটিক অফ, ওয়াটার প্রুফ, সম্পূর্ণ ওয়াটার প্রুফ, সেফটি ডিভাইস দেওয়া আছে, সেফটি ডিভাইস দেওয়া আছে। আমি একটা জিনিস দেখাই, এই যে দেখেন বন্ধ, না বন্ধ, এই ছিদ্রটা বন্ধ। এখন পানিটা ঢাললে পানিটা কই যাইবো, বাইরে চলে আসবে, বাইরে চলে আসবে, মানে এটার ভিতরে পানি ঢোকার কোনো অপশন আছে? কোনো অপশন নাই। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, চুলার সাথে চুলার বডির সাথে অনেক চুলা আছে কালো, বডি থাকে কালো, এটা থাকে অ্যাসেট, আচ্ছা, আর এটা একদম ম্যাচিং করা, না ম্যাচ করা, ম্যাচ করা, সেম। এই যে এখানে কোনো স্ক্র্যাচ পড়বে নাকি? না 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 না, এটা স্টেক পড়বে না, মিয়াকো ভাই, এটা অরিজিনাল মালয়েশিয়ান, এই যে লেখা আছে, আচ্ছা, মালয়েশিয়ান, মালয়েশিয়ান, এবং সেম কিন্তু দুইটা কিন্তু একই রকমের বানার, আচ্ছা, এটা কত কেজি লোড দেওয়া যাবে ভাই? এটা ভাই লোড দেওয়া যাবে প্রায় 200 কেজি, 200 কেজি, আর এটা তিন বানার, দুই বানার, তিন বানার। আমি কিন্তু দেখাইছি আগে, কিন্তু আপনাদেরকে দেখেন এটা দুই বানার, দুই বানার, এই সেম জিনিসটা তিন বানার, তিন বানার। অনেকে বলবে ভাই তিন বানার চুলাটা, এই তিন বানার চুলাটা কি সেম একই জিনিস নাকি? আচ্ছা, আমি বানারটা দেখাই একটু খেয়াল করেন, এই যে একই জিনিস, একই জিনিস, মানে সেম। আপনারা বাজারে যদি লেটেস্ট কিছু চিন্তা করেন, যে লেটেস্ট কিছু কিনুম, তাইলে লেটেস্ট কিছু কিনতে হলে টাকাটা তো একটু বেশি দিতে হবে, লেটেস্ট লাগবে। আর এই চুলাটার মধ্যে আমি ওয়েট দেখাবো আজকে, আচ্ছা, আপনাদের ওয়েট দেখাবো এই চুলাটা, ওয়েট চুলাটা। আমি আমি দেখেন আমি 60 কেজি ভাই, আমি একটু হুগনা মানুষ, আচ্ছা, আমার এই বাড়িটা তো মোটামুটি মনে করেন 80 কেজি আছে, আচ্ছা, তা 80 কেজি আর 60 কেজি কত হইলাম ভাই? 130 কেজি, 120 কেজি, 120 কেজি ভাই। যে দেখেন, আচ্ছা দিলাম না, দিলাম নাস্তা আছি জানো ভাই, রাইট, চুলা ভাঙতে আছে, কিছু হচ্ছে না। এখন এটার ভিতরে 200 কেজি ওট দিবেন, যদি ভেঙে যা ফেটা যা সম্পূর্ণ নতুন দিমু, আচ্ছা, সম্পূর্ণ নতুন। এটা আপামনির আপনারা আগলাইতে পারবেন না, এটা আগলাইতে গেলে লাগবে পুরুষ মানুষ ভাই। এখন আগুনটা একটু কিভাবে দেখবো? আগুনটা অবশ্যই দেখা দিবো, নীল আগুন আসবে তো, নীল আগুন 100%। এই দেখেন চাবিটা দেখেন ভাই, নবটাগুলো মেটালের, মেটাল, ভাঙা ফাটার কখনো ভয় নাই, আচ্ছা। আর এই চুলাটা এইভাবে থাকবে, এটা টেমিনেট করা যাবে, টেমিনেট ছাড়া নরমাল, আচ্ছা, টপে বসানো যাবে, হ্যাঁ ভাই, আচ্ছা। আমি ভাই আসলে এটা আগুনটা দেখা দিই, আগুনটা চুলা কিন্তু নীল আগুন না থাকলো, আবার এটা কিন্তু অটো ফিঙ্গার, আচ্ছা, মানে ওয়ান টাচে চুলাটা জ্বলবে, ওয়ান টাচ, ওয়ান টাচ। আপনি এই যে গ্রানাইটটা দেখেন, অনেক মোটা কিন্তু, এটা ট্রেনিং নামেল ভাই, এই যে দেখেন ওয়ান টাচ ভাই, একটু খেয়াল করেন, ওয়ান টাচ। অনেকে বলে চুলা মশলা মুসি করি ভাই, আগুন কিন্তু বাইরে ভাই, ওয়ান টাচে ভাই দিলাম না, দেখা যাচ্ছে না তো আগুন, দেখা যাচ্ছে না কি কারণে? আগুনটা হলো নীল আকাশের মতো, আকাশ যখন পরিষ্কার থাকে, রোদের তাপ অনেক থাকে, মেঘলা হয়ে গেলে দুনিয়াটা ঘোলা হয়ে যায়। আজকে দেখাবো আপনাদেরকে, দেখেন আকাশ নীলের মতন, মানে একটু চুলাটা, এই যে দেখেন এই চুলাটা, যে আমি কাগজটা জ্বালাই দিলাম, আগুন ধরতেছে, একটু আগুনটা জ্বালাই দিলাম, একটু খেয়াল করেন কোথায় এটা হচ্ছে, লাল আগুন হয়ে গেছে, লাল আগুন না ভাই, রাইট, চুলা কিন্তু জ্বলতে আছে, জ্বলতেছে। এখন এই লাল আগুনটা কোথা থেকে আসে? চুলার থেকে আসে, চুলা থেকে। আমি লাইটটা অফ করে দিলাম ভাই, লাইটটা অফ করে দেই, মানে এটা নীল আগুন বোঝা যাবে না। ওই দেখেন ভাই অবস্থাটা দেখছেন, একেবারে নীল আগুন, নীল আগুন না ভাই, গ্যাসটা একটু অফ করে দিই, দম দি ভাই, দম, এই যে দমটা দিচ্ছি দেখছেন, দম,
এই যে দম আমি অফ করে দিলাম চুলাটা একটু খেয়াল করেন আমি যে ওয়ান টাচে বললাম না ওয়ান টাচ খেয়াল করেন যে একটা টাচে চুলাটা জ্বলবে একেবারে সবগুলোই কিন্তু জ্বলে গেছে ওয়ান টাচ কোনো মোসরা মুসি করা লাগবে না ওয়ান টাচ আচ্ছা অনেকে বলে ভাই দুই তিন বার চাপ দেওয়ার পরে চুলা জ্বলে আচ্ছা আর এমন একটা চুলা নিয়ে আসলাম আজকে আপনারা খালি এখানে আঙ্গুল এই আঙ্গুলটা এখানে দিবেন জাস্ট চাপ দিবেন ফিঙ্গার দিয়ে এইভাবে খালি মোচড় দিবেন চুলাটা যদি না জ্বলে সম্পূর্ণ টাকা ব্যাক করে দিব আচ্ছা আচ্ছা আমি এই চুলাটার আগুন বাজারে সবতে এত সুন্দর পাঁচ ফিট উপরে আগুনের তাপ উঠবে পাঁচ ফিট উপরে এবং অনেকে বলে কি ভাই চুলার মধ্যে রান্না করতে ভাত লাগে নাকি বিশ মিনিট এক আধা ঘন্টা আচ্ছা মানে গ্যাসের কিন্তু আপনার ওখানে প্রেশার থাকলে আগুন লাল থাকলে রান্না হয় না আচ্ছা কিন্তু এটার যে আগুনের তাপ এটার যে আগুনের প্রেশার আপনার ভাত প্রতি মাসে যদি আপনি মনে করেন তিন বেলা চার বেলা রান্না করেন গ্যাস লাগে পঁয়ত্রিশশো টাকা এই চুলা স্টোভ আপনি গ্যাস লাগবে পনেরোশো টাকা মানে গ্যাসটাও সেভ করে দিবে গ্যাস সেভ করবে মানে এটার আগুনের হিটটা কিন্তু খুব দ্রুত আচ্ছা এই যে গ্রানাইটটা আছে গ্রানাইটটা কত এমএম ভাই ভাই 10 এমএল ভাই 10 এমএম হ্যাঁ আচ্ছা এটা আপনার মিয়াকো ব্র্যান্ডের ভাই একটা চুলা 22 কেজি ওয়েট মানে কি আচ্ছা এই যে আপনি বোতল গ্যাস রেখেছেন এটা লাইনের গ্যাসও তো ইউজ করা যাবে এটা লাইনের গ্যাস না ভাই বোতল গ্যাস ইউজ করা যাবে লাইনের গ্যাস ইউজ করা যাবে এখন নতুন নতুন আর কি গ্যাস বলে বাইরে হইছে আচ্ছা ওগুলা তো ইউজ করা যাবে সবগুলোতেই পৃথিবীর সব গ্যাসে ইউজ করা যাবে এটা আচ্ছা আচ্ছা ওকে তাহলে এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাই ভাই ওয়ারেন্টি গ্যারান্টি যেই চুলা নিয়ে আসলাম এই চুলা তো আসলে 10 20 বছর কিছু হয় না আচ্ছা তা আসলে সত্য কথা কিন্তু কেউ বলে না এটা কোম্পানির গ্যারান্টি দেয় এক বছর আচ্ছা এক বছরের মধ্যে যদি এই গ্যানেটটা ফেটে যায় রিপ্লেসমেন্ট নতুন নতুন কোনো ওয়ারেন্টি না অনেকে বলবে সাত বছর ওয়ারেন্টি এটা হলো সার্ভিস ফ্রি মানে আপনার তো টাকা নিয়ে আপনাকে দিবে এক বছরের মধ্যে ফেটে গেলে কোনো কিছু হলে আমার ব্যবসার বয়স আমি দেখলাম না মিয়া করে একটা গ্যানেট কোনোদিন ফাটতে আচ্ছা তো এটা জীবনে কোনোদিন ফাটবে না আমি এটার গ্যারান্টি আছি যে 10 বছর গ্যারান্টি দেবে কিন্তু 10 বছর পরে কি আমি আপনাকে চিনবো আপনি এটা ব্যবহার করার পরে কি ফেরত নিয়ে আসবেন তো এটা কোম্পানির থেকে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি বানাতার গ্যারান্টি দিয়ে দিলাম পাঁচ বছর 100% হয়ে যায় হ্যাঁ আচ্ছা ব্যাক যদি হয়ে যায় আমি পাঁচ বছরের ভিতরে বানারটা নতুন চেঞ্জ করে দিবেন এই দুইটা বানারের দাম 10,000 টাকা বিএমডাব্লিউ কিন্তু আপনার গ্যারান্টিটা ওইখানে দরকার এর একটা বডি চুলা 10 বছর কিছু হয় না আচ্ছা তাহলে কোনটার প্রাইস কত থাকবে ভাই ভাই প্রাইস তো আমরা ধরে নরমালি এগুলা চুলা 17,000 টাকা বেশি 16-17,000 अवेलेबल এটা 18-20,000 টাকা अवेलेबल अवेलेबल তো আজকে আসলে সোমাটার থেকে এই ভিডিওটা আমরা দেখাই নাই সোমাটাটা যাতে মিয়াকো ডিলার এবং হোলসেল প্রাইজে এটা একবার 13,500 টাকা সারা বাংলাদেশ আপনাদের জন্য 13,500 টাকা এটা কত দিনের জন্য দুই বার্নার মাত্র এক মাসের জন্য ভাই এক মাসের জন্য পরে কিন্তু এটা প্রাইস আবার 2-3,000 টাকা বাড়তে পারে 13,500 টাকার দুই বার্নার আর তিন বার্নার যেটা আছে তিন বার্নারটা ভাই সব সময় তো ওই যে 20,000-18,000 যার কাছে যেরকম রাখতে পারেন কিন্তু রেগুলার একটা প্রাইস হলো আপনাদের জন্য এক মাসের অফার চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা তাহলে অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেম আপনি ঢাকার বাইরে যারা নেবেন তারা আমাদেরকে 2,000 টাকা বিকাশ করে দিতে হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আমাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার আছে আপনারা যদি আপনাদের টাকা নিয়ে কোনো সমস্যা মনে হয় যে টাকা দিলে কোথায় টাকা দিব মাছ যাবে আমাদের মনে করেন যে আপনারা চিন্তা করবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন যে আপনাদের দোকান আছে না অনেকে আছে অনেকে আছে ভাই এই চুলা আমাদের ভিডিও কলটা রেট দিব 6,000 অনেকে লোভে পড়ে 6,000 টাকা দেখা পুরো টাকাই পাঠায় যায় 2,000 পাঠা দেবে টাকা মারি খবরদার মার্কেট দেখবেন এবং সময় ট্রেডার্সের ভিডিও দেখার পরে ভিডিও কল দিবেন যদি দেখেন ভিডিও কল না ধরে তাহলে প্রোডাক্ট কিনবেন না কেন জানেন তাহলে বাদ পার তার দোকান নাই এ কারণে এবং বিজি দেখাবে আমরা অনেক সময় বিজি থাকলো আমাদেরকে কল দিবেন ভিডিও কল দিলে সরাসরি আসতে চাইলে এই ঠিকানা যারা আসতে পারবেন না কোনো অ্যাডভান্স লাগবে কিনা যারা আসতে পারবে না তাদের অ্যাডভান্স লাগবে 2,000 টাকা ভাই 2,000 টাকা আর যারা সরাসরি দোকানে চলে আসবেন কোনো অ্যাডভান্স নাই কষ্ট করে চলে আসবেন আইসা দেখে শুনে নিয়ে যাবেন ওকে চাইলে হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি না হোম ডেলিভারি না আচ্ছা তো দর্শক দেখেন তিন বানার আছে দুই বানার আছে যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন